আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে মুভিং পুলি। মুভিং পুলিতে এখানে দুটো পুলি আছে, একটা P1, এটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এটা হচ্ছে P2। P1-এর সঙ্গে একটা ভর MA অ্যাটাচ আছে, আর P2-র সঙ্গে একটা ভর B অ্যাটাচ আছে। ঠিক আছে, এইবার এইখানে কি হয়েছে, এই P1 পুলিটা এক্ষেত্রে মুভেবল পুলি, ওঠানামা করতে পারে। P2-টা কিন্তু ফিক্সড, P2-টা একটা ফিক্সড রাখা আছে। এখানে একটা স্ট্রিং লাগানো আছে, স্ট্রিং মানে দড়ি হতে পারে, সুতো হতে পারে, কিংবা নমনীয় তারও হতে পারে। স্ট্রিং যদি একটা হয়, মনে রাখতে হবে ওয়ান টেনশন ওয়ান ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, অর্থাৎ যদি তার, সুতো বা দড়ি যাই হোক সেটা যদি একটা হয়, তাহলে সর্বত্র তার টান কিন্তু সমান হবে, যদি পুলিগুলোর ভর না থাকে, অর্থাৎ পুলিগুলোর ভর যদি নেগলিজিবল হয়, সে শর্তে ওয়ান টেনশন ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। এইবার এখানে এই এই ভর এ এবং বি ঝোলানোর পর কতগুলো বিষয় হতে পারে। প্রথমত হচ্ছে বিটা নিচের দিকে নামতে পারে, এটা উঠতে পারে, কিংবা এটা নিচের দিকে নামতে পারে, বিটা উঠতে পারে। তো এই মানে এখানে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়েশন অফ মোশন, মানে কনস্ট্যান্ট মোশনের সমস্যা। এগুলোকে সলভ করতে গেলে আমাদেরকে ইকুয়েশন অফ মোশন বার করতে হয়। তো সেক্ষেত্রে কী করতে হয়, সেক্ষেত্রে আমাদের এদের অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি বা সরণ এই সমস্ত কিছু জানতে হয়। তো তার থ্রু আমরা এগুলো বার করতে পারি। তো এখানে আমরা যেটা করব সেটা প্রথমেই এই ধরে নেব যে এই P1 পুলিটা উপর দিকে উঠছে। P1 পুলিটা যদি উপর দিকে ওঠে, তাহলে ন্যাচারালি বিটা, এই যে বি ভরটা নিচের দিকে নামবে, এটাও ধরে নিতে পারি, আবার এর উল্টোটাও ধরে নিতে পারি, তাতে কিছু এসে যাবে না, আমরা যা খুশি ধরে নিতে পারি, আমাদেরকে ক্যালকুলেশন কিন্তু ঠিক জায়গা দিয়ে দেবে। তো এইগুলোকে কীভাবে সলভ করতে হয়, ইকুয়েশন অফ মোশন কীভাবে বানাতে হয় সেটা আমি আজকে বলে দেবো। ধরা যাক যে এই যে P1 পুলিটা, এটা ধরা যাক আমি ধরে নিলাম এবার উপর দিকে উঠলো, উপর দিকে উঠলো, কত দূরত্ব উঠলো, ধরে নিলাম এক্স দূরত্ব উঠলো, এই P1 পুলিটা এক্স দূরত্ব উঠলো। তাহলে P1 পুলিটা যদি এক্স দূরত্ব ওঠে, তাহলে এই দিক বরাবর দড়িটা আলগা হবে এক্স, এই দিক বরাবর আলগা হবে 2x। তাহলে যদি এদিকে এক্স হলো, এদিকেও এক্স হলো, তাহলে 2x P1-এর পজিশন কিন্তু এখন চলে গেছে এইখানে। তার মানে এর যে দড়িটা, যে পরিমাণ দৈর্ঘ্যে মানে এখানে স্ল্যাক হবে, সেটা হবে 2x। তাহলে ন্যাচারালি যদি দড়িটা টেনশন অপরিবর্তিত রাখতে হয়, তাহলে এইটাকেও ঠিক সমপরিমাণ নামতে হবে, অর্থাৎ এটাকেও নামতে হবে 2x। এটা যদি x নামে, এইটা যদি x ওঠে, সরি এটা যদি x ওঠে, এইটা এইটা এই P1 পুলিটা যদি x ওঠে, তাহলে এই দড়িটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে স্ল্যাক হবে 2x লেন্থের। তাহলে এই বিটাকে 2x লেন্থ নামতে হবে, যাতে টেনশনটা সেম থাকে। তাহলে এই যে দড়ির, এই দড়ি, এই দড়ি, এই দড়ি, এই সমস্ত কটা দড়ির ত্বরণ কিন্তু বা সরণ এক হবে না। এই দড়ির সরণ হলো x, এই দড়ির সরণ হলো x, কিন্তু এই দড়িটার সরণ হলো 2x। ন্যাচারালি এই দড়িটার সঙ্গে বি যুক্ত, এই দড়িটার সঙ্গে, তাহলে এই বি এর যা ত্বরণ হবে, এর ত্বরণ সেই হবে না। এবার আমরা যদি ধরে নিই যে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এক্সের সরণ, আমরা তত্ত্বগতভাবে যদি ধরে নিই এই যে পুলির সরণ, অর্থাৎ এ ভরের সরণ এক্সে এক্সে উপর দিকে, তাহলে বি এর সরণ হচ্ছে নিচের দিকে, ধরে নিলাম এ এর সরণ উপর দিকে এক্সে, বি এর সরণ তাহলে নিচের দিকে XB। এবং এক্সে এবং XB কীভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা সহজেই বুঝতে পারছি, যে 2XA ইজ ইকুয়াল টু XB, কারণ XB সমান 2X আর XA সমান X। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কিন্তু 2XA সমান XB, অর্থাৎ 2VA সমান VB, অর্থাৎ VB পার্টিকে VB কোণার যে ভেলোসিটি হবে সেটা হবে A পার্টিকেল ওঠার, অর্থাৎ A ভর ওঠার বেগের দ্বিগুণ। আবার এর যদি অ্যাক্সেলারেশন বার করি, তাহলে 2AA সমান হবে AB। এখানে কিন্তু আমি একটা জিনিস করছি না বা বলছি না, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। DDT অফ 2XA ইকুয়ালস টু DDT অফ XB, ওটা করলে এটা চলে আসবে।
আবার ডিডিটি অফ টু ভি এ ইকুয়ালস টু ডিডিটি অফ ভিভি করলে টু এ এ অর্থাৎ অ্যাক্সেলারেশন অফ ম্যাস এম আর ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন অফ মাস এ, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ মাস বি এর দ্বিগুণ। এইটা হচ্ছে কনস্ট্যান্ট মোশন, কনস্ট্যান্ট মোশনের ইকুয়েশন। এইভাবে কিন্তু আমরা এই 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 ভট এই ভরটার তার মানে এখান থেকে বুঝতে পারছি এই যে এ ভরটা, এ যে ভরটা রয়েছে তার ত্বরণ কিন্তু এই বিয়ের হচ্ছে, বিয়ের ত্বরণের থেকে এর ত্বরণ হচ্ছে অর্ধেক, যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি এ বি বাই টু। এটা তো গেল, এটা একটা প্রসেস, এই প্রসেস যে কোনো মানে জায়গায় কাজে লাগবে, যে কোনো ক্ষেত্রেই কাজে লাগবে। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ট্রিকি প্রসেস। সেটাতে কী করতে হয়, সেটাতে আমরা জাস্ট ধরে নেব যে ত্বরণ ফরণ ওসব যে কোনো দিকে আমরা ধরে নেব। এইটাকেই যদি আমরা ট্রিকি মেথডে করি তাহলে আমরা এটা কী কী করব, তাহলে আমরা ধরে নেব যে এর ত্বরণ আমি কত জানি না। এবার এই পার্টিকেলের এই পুলির এখানে ট্রিকি করতে গেলে কিন্তু পুলির ত্বরণ বার করতে হবে। তাহলে আমি প্রথমে যদি এই পুলিটার ত্বরণ বার করতে চাই তাহলে এই দড়ির ত্বরণ আর এই দড়ির ত্বরণ তাদের যোগ করে বা বিয়োগ করে ডিরেকশন অনুযায়ী তাকে দুই দিয়ে ভাগ করলেই এর ত্বরণ পেয়ে যাবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে খুবই সিম্পল, যদি আমরা ছবিতে আঁকি, এখানে ছবিতে যদি এইখানে আঁকি আমরা তাহলে বুঝতে পেরে যাব। এই পুলিটাকেই আঁকলাম, এই পুলিটাকে এইরকম আঁকলাম, জাস্ট এইটুকু এঁকেই ছেড়ে দিচ্ছি। এটা এ, এটা পি ওয়ান, সরি পি ওয়ান। এবার যদি দেখা যায় তাহলে এই দড়িটার কিন্তু কোনো ত্বরণ থাকবে না, কারণ এই দড়িটা ফিক্সড আছে, দড়িটার ত্বরণ নেই, দড়িটা তো নিজে মুভমেন্ট করতে পারছে না, এ উপরে উঠছে। তাহলে এক্ষেত্রে এর ত্বরণ, ধরেন এর ত্বরণ তো কিছু নেই, এর ত্বরণ হলো ধরে নাম এ ওয়ান। এই দড়িটা কিন্তু মুভমেন্ট করছে, যদি উপর দিকে ও ওঠে তাহলে এই দড়িটা উপর দিকে উঠছে, তাহলে এর ত্বরণ হলো এ টু, এ ওয়ান কিন্তু জিরো। এবার এপি ওয়ান সমান, এটা লিখে নিতে হবে, এপি ওয়ান সমান এ ওয়ান প্লাস এ টু বাই। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পেলাম এই পুলির ত্বরণ হচ্ছে এ ওয়ান প্লাস এ টু বাই টু। এখন এ ওয়ানটা এই কেসটার ক্ষেত্রে এ ওয়ান জিরো, তো ন্যাচারালি এপি ওয়ান সমান হবে এ টু বাই টু, অর্থাৎ এই দড়ির ত্বরণের অর্ধেক হবে এ। এবার এ টু, এবার এই কেসটাতে যদি চলে আসি পি টু, পি টুর ক্ষেত্রে যদি এই বিষয়টা বিচার করি, এই এই রকম যে বিষয়টা অর্থাৎ ট্রিকি মেথডটা, পি টুর ক্ষেত্রে তাহলে আমরা কী পেতে পারি? পি টুর ক্ষেত্রে আমরা যেটা পেতে পারি, পি টুর ক্ষেত্রে পি টুর কিন্তু কোনো ত্বরণ নেই, পি টুর তো কোনো ত্বরণ নেই, পি টুটা তো ফিক্সড, পুলিটা তো ফিক্সড, ও তো ত্বরণ হতেই পারে না। তাহলে এপি টু সমান কিন্তু আমরা পাবো এই দড়ির যে ত্বরণ, এই দড়ির ত্বরণ কত? এখানে যদি আমরা দেখি এই দড়িটা এ টু নিয়ে উঠছে, এ টু নিয়ে ধরেছিলাম আমরা, তাহলে এটা এ টু নিয়ে, এটা এ টু নিয়ে উপর দিকে, এইটা ধরে নিলাম, এটা ধরে নিলাম এ থ্রি, এ থ্রির যা ত্বরণ হবে ঘটনাক্রমে বি এর সঙ্গে ট্যাগ আছে, বি এরও ত্বরণ তাই হবে। তাহলে এপি টু সমান আমরা দেখে নিতে পারছি এপি টুটা কোন দিকে, এপি টু মানে আমরা যদি নিচের দিকে ধরে নিই তাহলে নিচের দিকটা পজিটিভ দিক, তার মানে এ থ্রি, এ থ্রি হচ্ছে নিচের দিকে, এ টুটা হচ্ছে উপর দিকে, তাহলে এ থ্রি মাইনাস অফ এ টু বাই টু। এখন এপি টু কত? এপি টু অর্থাৎ এর এই পুলির কি ত্বরণ, এর নড়তে চড়তেই পারে না, ত্বরণ কী করে থাকবে, ওর স্মরণই হয় না, তাহলে ন্যাচারালি ত্বরণ হল জিরো। তাহলে এ থ্রি মাইনাস এ টু বাই টু ইকোয়ালস টু জিরো, অর্থাৎ এ থ্রি সমান হবে এ টু, অর্থাৎ এই স্ট্রিংয়ের টান, এই সরি এই স্ট্রিংয়ের যে ত্বরণ আর এই স্ট্রিংয়ের ত্বরণ একই হয়। এবার ত্বরণ বার করতে গেলে বা টেনশন বার করতে গেলে এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবার এখানে যদি আমরা টেনশন দিয়ে প্রবলেমটাকে দেখি সেক্ষেত্রেও বিচার হয়ে যাবে, কারণ এই এটাতে টেনশন টি, এটাতে টেনশন টি, এটাতে টেনশন টি, তার মানে এই দিকে টেনশন হচ্ছে টু টি আর এর এই দিকে হচ্ছে এম এ জি, তাহলে টু, এটা যদি উপর দিকে ওঠে টু টি মাইনাস এম এ জি সমান টু টি মাইনাস
mg সমান a এর পুলির যা ত্বরণ সেটাই তো এর ত্বরণ। এ যেমন যেমন উঠবে এও তেমন তেমন উঠবে। এইভাবে কিন্তু আমরা পেয়ে যেতে পারি। এই থিওরিটা প্রথমত আজকে বুঝতে হবে।